রেলায়ন বৃদ্ধির পর নজর রাখবে এবার অন্যান্য খবরাখবরে। লোকসভার আগে জেলায় জেলায় এবার যোগদান সভা অনুষ্ঠিত করছে শাসক দল বিজেপি। এবারও যেটা লক্ষ্য করা গেছে, বিশেষ করে এবার নজর দেওয়া হয়েছে জনজাতি ভোটারদের দিকে। লোকসভার আগে জনজাতি ভোটারদের দিকে নজর দিয়েছে বিজেপি এবং রিয়াং সম্প্রদায়ের একাধিক ভোটার এবার যোগদান করতে পারে শাসক দল বিজেপিতে। সরাসরি সেই বিষয়টা সম্পর্কে একটু জেনে নেবার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, লোকসভার আগেই তো আমরা লক্ষ্য করতে পারছি জেলায় জেলায় এবার যোগদান সভা অনুষ্ঠিত করছে, তো সেই জায়গায় রিয়াং জনজাতিরাও এবার এই যোগদান করতে পারেন বিজেপিতে, আরো কি কি বিস্তারিত রয়েছে যদি একটু বলো। একদমই, দেখো একটা প্রবাদ রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে, সেটা হচ্ছে গ্রাম যার শহর তার, আর সেই প্রবাদকে এই মুহূর্তে কিন্তু একেবারে হাতিয়ার করছে বিজেপি। দেখা যাচ্ছে এবার প্রত্যন্ত এলাকাগুলিতে কিভাবে বিরোধী শিবিরে ভাঙন ধরানো যায় তার জন্য তারা একের পর এক যোগদান সভার আয়োজন করছে, বৈঠক করছে। অর্থাৎ কিভাবে পাহাড়ি এলাকাগুলিতে শাসক দলের ক্ষমতা বাড়ানো যায় তার জন্য এক প্রকার প্রয়াস জারি রাখছে। আমাদের কাছে খবর রয়েছে যে আগামীকাল পাবিয়াছড়া বিধানসভা এলাকায় একটি বিশাল জনসভার আয়োজন করা হয়েছে, আর সেই জনসভায় 100-র উপর রিয়াং জনজাতির ভোটার্সরা বিরোধী দল বিশেষ করে সিপিআইএম দল ছেড়ে তারা শাসক শিবিরে যোগদান করবেন, অর্থাৎ বিজেপির পতাকা তলে তারা কাল সামিল হবে। এছাড়া পাবিয়াছড়া নয়, আমি যদি বলি গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে কিন্তু শাসক দলের যোগদান সভা অব্যাহত রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে ঠিক এক ধাপ এগিয়ে রয়েছে শাসক দল বিজেপি। তাই বিভিন্ন জায়গায় তাদের প্রচারও চলছে, তারা কিভাবে বুথ স্তর থেকে মন্ডল স্তরে তাদের প্রচারটাকে জারি রাখবে সেটার মূলত প্রয়াস তারা করছে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য হচ্ছে যোগদান সভা, এবং সেই যোগদান সভা কাল অনুষ্ঠিত হচ্ছে পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রে, যেখানে উপস্থিত থাকবেন পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস। তিনি জানাচ্ছেন যে কাল প্রায় 100-র উপর ভোটাররা যোগদান করবেন, এবং শুধুমাত্র আগামীকাল নয় আরো কিছুদিন পর পাবিয়াছড়া এলাকাতে পুনরায় যোগদান সভার আয়োজন করা হবে। দেখো শতাব্দী, আমরা এর আগেও দেখেছিলাম যে বাতাবাড়ি থেকে শুরু করে রাজধানী আগরতলার বিভিন্ন জায়গায় যোগদান সভার আয়োজন করা হয়েছিল। তার মূল উদ্দেশ্য ছিল সামনের লোকসভা নির্বাচন, যেহেতু নির্বাচন একেবারে সন্নিকটে রয়েছে সেক্ষেত্রে কিন্তু এবার বলা হচ্ছে যে যোগদান সভাকে অব্যাহত রাখতে চাইছে বিজেপি। তাই আগামীকাল যে জানতে চাইবো যে এখানে একের পর এক যোগদান সভা তো এবার শাসক দলের অনুষ্ঠিত হচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কি এক প্রকার বলাই যায় যে বিরোধী শিবিরে এবার ভাঙন ধরাতে শাসক দল এবার আগ্রহী হচ্ছে কি বলবে? একদমই, দেখো বিরোধী শিবিরে ভাঙন তো ধরাচ্ছি, কেননা আগামীকাল বা এতদিন যত যোগদান সভা হয়েছে তার প্রত্যেকটাই কিন্তু বিরোধী শিবিরের ভোটাররা, তারা সরাসরি এবার শাসক দলে যোগদান করছেন। অর্থাৎ সেক্ষেত্রে প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে পাহাড়ি যে সমস্ত এলাকাগুলি রয়েছে ত্রিপুরা রাজ্যের, সেখানে কিন্তু বিরোধীদের ভাঙন ধরাচ্ছে, অর্থাৎ বিরোধী শিবিরে ফাটল ধরিয়ে এবার সব ভোটারদের প্রতিনিয়ত বিজেপির দিকে শাসক দলের দিকে আকৃষ্ট করা হচ্ছে। সম্প্রতি যদি আমি বিধানসভার আগের কথাও আমি বলি, অর্থাৎ 2022 সালের কথাও যদি আমি বলি, 2022 সালেও কিন্তু সে সমস্ত প্রত্যন্ত এলাকা বা পাহাড়ি এলাকাগুলিতে শাসক দল কিছুটা দুর্বল ছিল, বা বিভিন্ন সময় দেখা গেছে সেখানে টিপ্রা মাথার একটা প্রভাব ছিল, কিন্তু ইতিমধ্যে যেহেতু লোকসভা সন্নিকটে সেক্ষেত্রে দেখা যাচ্ছে পুনরায় কিন্তু শাসক দল একবার মাঠে ময়দানে নেমে এবার নজরে রাখা হচ্ছে বিশেষ করে জনজাতি অধ্যুষিত জনজাতি ভোটারদেরকে, এবং তারই অঙ্গ হিসেবে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আগামীকাল যে অনুষ্ঠিত হচ্ছে যোগদান সভায় সেক্ষেত্রে কিন্তু এবার বিরোধী শিবিরে ভাঙন ধরানোই কিন্তু এবার নজরে রাখা হচ্ছে শাসক দল এবার সেই বিষয়টির দিকে কিন্তু নজর রাখছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।